জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। সবার আগে আপনারা জানেন আগামীকাল মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল জোহা উৎসব, ঈদুল ফিতর। এই পবিত্র উৎসব উপলক্ষে আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকে রাজ্যের সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের কংগ্রেস দলের শুভেচ্ছা জানাচ্ছি, সবার কাছে আহ্বান রাখছি আগামীকালের উৎসব সুন্দরভাবে সম্পন্ন হোক, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই করোনা পরিস্থিতির মধ্যে, এই মহামারীর মধ্যে আপনারা সবাই নিয়ম কানুন মেনে, কোভিড রীতিনীতি মেনে এই পবিত্র উৎসব পালন করুন। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এই উৎসব সেই বার্তায় যেন বয়ে আনে এই আশা ব্যক্ত করে সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের আমাদের শুভেচ্ছা জানিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই বার্তা রাখছি। সেই মন্ত্রিত্বে নেই, তিনি বলেছেন গত 7 বছরে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ। মন্ত্রীর নিজের বক্তব্য, গত 7 বছরে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ, গত 4 মাসে 250 টাকা গ্যাস সিলিন্ডার। কি দুর্বিষহ অবস্থা সারা ভারতবর্ষের মানুষ, তার মধ্যে ভ্যাকসিন নেই, তার মধ্যে ভ্যাকসিন নেই, ভ্যাকসিনের অভাব, অথচ ট্যাক্স পুষিয়ে যাচ্ছে আর স্লোগান আসছে, আমাদের দুঃখ হচ্ছে সারা দক্ষিণ ত্রিপুরাতে একটা ছোট্ট মেয়েকে মোবাইল দিয়েছে সমস্ত পত্র পত্রিকায় ছবি সহ প্রচার হচ্ছে, সারা উত্তর ত্রিপুরায় একটা মেয়ে মোবাইল পেয়েছে সমস্ত পত্র পত্রিকায় মিডিয়াতে এটা প্রচার হচ্ছে ছবি সহ। মানুষের পেটে যে ভাত নেই, পেট্রোল ডিজেলের যে এরকম অগ্নিমূল্য, তেলের দাম 200 টাকা প্যাকেট, এগুলো কিন্তু সেভাবে প্রচারের কংগ্রেস তাদের সাধ্যমত রাস্তায় কর্মসূচি নিচ্ছে পেট্রোল ডিজেলের বিরুদ্ধে, গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা মানে সাধ্যমত প্রতিবাদ করছি আপনাদের সহযোগিতা কামনা করছি। গ্রামীণ ব্যাংক আপনারা নিউজ করেছেন ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্থান 1 নম্বর। 19-20 বছর ধরে এরা প্রফিট দেখাচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ভারতবর্ষের 45টা রুরাল ব্যাংক আছে, তার মধ্যে 1 নম্বর গ্রামীণ ব্যাংক, বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম। এই গ্রামীণ ব্যাংক গত 20 বছর ধরে প্রফিট দেখাচ্ছে, রাজ্যের গরিব মানুষের স্বার্থে কাজ করছে, রেখা শ্রমিকদের অর্থ দিচ্ছে, পেনশনারদের অর্থের ব্যবস্থা করছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিজার্ভ ব্যাংকের সর্বপ্রথম ট্রেজারি ফাংশনের অধিকার পেয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ট্রেজারি ফাংশনের অধিকার পেয়েছে। আজকে সেই গ্রামীণ ব্যাংকের যে পুঁজি 300 কোটি টাকা, গ্রামীণ ব্যাংকের পুঁজি সর্বশিক্ষার টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছে। কানাডা ব্যাংক, কানাডা ব্যাংকের শাখা ত্রিপুরাতে মাত্র 13-14টা শাখা, কানাডা ব্যাংক। গ্রামীণ ব্যাংকের 54টা গ্রাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, ইন্দিরা গান্ধীর সময় প্রথম স্থাপিত হয়েছে 75। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতবর্ষে গ্রামীণ ব্যাংক রুরাল ব্যাংক স্থাপিত হয়েছিল ইন্দিরা গান্ধীর প্রচেষ্টা।
ব্যাংকের সঙ্গে আলোচিত হয়েছিল। ইন্দিরা গান্ধীর প্রচেষ্টা, ইন্দিরা গান্ধীর উদ্দেশ্য ছিল ব্যাংকিং ফ্যাসিলিটি গ্রামের গরিব মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, যারা শহরের ব্যাংকে আসতে পারে না, গ্রামের মানুষ, গ্রামের সুদকু নজরদের হাত থেকে গ্রামকে রক্ষা করবার জন্য, গ্রামের অর্থনীতিকে চালনা করবার জন্য ইন্দিরা গান্ধী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক পৌঁছে দিয়েছিল। তার জন্য গ্রামীণ ব্যাংক 75% রুরাল পিপুলকে পরিষেবা দিচ্ছে গ্রামীণ ব্যাংক। সারা ভারতবর্ষের 70% মানুষকে পরিষেবা দিচ্ছে রুরাল গ্রামীণ ব্যাংক। আজকে সেই গ্রামীণ ব্যাংকে দুর্বল করবার জন্য বিজেপি সরকার, কেন্দ্রের সরকার সমস্ত লাভজনক সংস্থা বিক্রি করে দিয়েছে। গত বাজেট আপনারা দেখেছেন, দুটো পিএসসি এবং লাইফ ইন্স্যুরেন্সকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যত লাভজনক সংস্থা আছে সব বিক্রি হয়ে যাচ্ছে, আর কংগ্রেস আমাদের যে সমস্ত সংস্থা সংগঠন গড়ে উঠেছিল লাভজনক সেগুলো বন্ধ করে দেওয়া, এটা একটা দেশের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র। তার সঙ্গে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র 40% বেড়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা জুলাই মাস থেকে 25% মহার্ঘ ভাতা পাচ্ছেন, 14+11 25% মহার্ঘ ভাতা পাচ্ছেন, পাবেন ত্রিপুরার কর্মচারীরা 3% মহার্ঘ ভাতা। আর ত্রিপুরার জিনিসপত্রের দাম সর্বভারতীয় অবস্থার চাইতেও খারাপ। আজ পর্যন্ত একজন কালোবাজারি যারা সর্ষের তেল বেশি দামে বিক্রি করছে, ডাল মশলা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধের দাম দ্বিগুণ, প্রত্যেকটা ওষুধের দাম বেড়েছে, একজন কালোবাজারি সম্পর্কে কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। সরকারের আধিকারিকরা বাজারগুলোতে যাচ্ছেন, সেলফি তুলছেন, ছবি তুলছেন, পত্রিকায় দিচ্ছেন, এইটুকু, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার যা খুশি, বাজারটা হয়ে গেছে সেলার্স মার্কেট, ক্রেতাদের কোনো কন্ট্রোল নেই, বায়ার্স মার্কেট নয়। ত্রিপুরাতে মার্কেট হয়ে গেছে সেলার্স মার্কেট, তাদের যা খুশি দাম তারা নিচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে এই দ্রব্যমূল্যের নিয়মের উপর ভিত্তি করে রাজ্যের কর্মচারীদের জন্য 25% মহার্ঘ ভাতা ঘোষণা করার দাবি জানাচ্ছি। সপ্তম বেতন কমিশন দেওয়ার কথা বলা হয়েছে, মন্ত্রীরা বসে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন এ রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন হয়েছে। জুমলা মিথ্যাচারিতা, এই রাজ্যে সপ্তম বেতন কমিশন হয়নি। ডিফারেন্ট অ্যালাউন্সেস ছাড়া কখনো কমিশন কার্যকরী হয় না। পে স্ট্রাকচারের সঙ্গে সমস্ত রেলিভেন্ট অ্যালাউন্সেস থাকতে হবে, ডিএ হাউস রেন্ট থেকে শুরু করে মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি সমস্ত অ্যালাউন্স নিয়ে হলো পে প্যাকেজ সপ্তম বেতন কমিশন। সেখান থেকে বঞ্চিত করে, মিথ্যা প্রচার করে, অসত্য প্রচার করে এই সরকার বিপ্লব বাবুর নেতৃত্বে এবং মন্ত্রিসভা নিজেরা প্রেসে বসে মিথ্যা প্রচার করে। 3.5 বছরের মধ্যে 3% মহার্ঘতা দিয়েছে। 3.5 বছরে একটা সরকার মানুষের কল্যাণ, মানুষের পরিষেবা দেওয়া তো দূরের কথা, 3.5 বছরে একটা মন্ত্রিসভা গঠন করতে পারেনি। 3.5 বছরে বিপ্লব বাবু ত্রিপুরার মন্ত্রিসভা গঠন করতে পারেনি। এখনো গৌহাটি দৌড় হচ্ছে, দিল্লি দৌড় হচ্ছে মন্ত্রিসভা করার জন্য। 37 লক্ষ মানুষ, জনজাতি অংশের মানুষ, তফসিল জাতি অংশের মানুষ বেকার, কোটি কোটি বেকার এই রাজ্যে, ঘরে ঘরে বেকার, ঘরে ঘরে দারিদ্র, পাহাড়ে খাওয়ার জল নেই, রাস্তাঘাট নেই, তার উপর সমস্ত রাজ্য নেশার সমুদ্রে ভাসছে। নেশা ছাড়া পত্র পত্রিকায় কোনো খবর নেই, আইন শৃঙ্খলার অস্তিত্ব নেই, বাজারের অবস্থা অগ্নিগর্ভী, সাধারণ মানুষের না বিশ্বাস আছে। 7 জুন থেকে চুড়াইবাড়ি পর্যন্ত
সরকারের কিছু কিছু চক্র জড়িত আছে, সমস্তটা রাজ্য নেশার সাগরে ভাসছে, যুব সমাজকে নেশার দিকে রোগাবল করে তারাই নিয়ে যাচ্ছে। অধিবেশন শুরু হয়েছে, বাদল অধিবেশনের সমস্ত বিরোধী দল কংগ্রেস ভারত সরকারের কাছে একটা জিনিস জানতে চেয়েছে, সমস্ত রাজনৈতিক দল পেগাসাস প্রজেক্ট, পেগাসাস আজকে সারা ভারতবর্ষে প্রধান আলোচ্য, পেগাসাস সারা পৃথিবীর 17টি শ্রেষ্ঠ সংবাদ মাধ্যম এই পেগাসাস প্রজেক্টের সন্ধান পেয়েছে। ইসরায়েলি সংস্থা এবং এই সংস্থার মাধ্যমে মোদীজির সরকার, অমিত শাহজির সরকার ভারতবর্ষে 300 রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহ এই সহযোগ তাদের ব্যক্তিগত ফোনে তারা ট্যাপিং করেছে, হ্যাকিং করেছে এবং এই 300 জনের মধ্যে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের নেতৃবৃন্দ যেমন আছে, ভারতবর্ষের বিখ্যাত সাংবাদিকরা যেমন আছে, তেমনি বিজেপির নিজের দলেরও কিছু কিছু লোক যাদেরকে মোদীজি এবং অমিত শাহজি সন্দেহের তালিকায় রাখেন এবং রেখেছেন তাদেরও ফোন টেপিং করা হয়েছে। ভারতবর্ষের সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, মানব অধিকার বিপন্ন, ব্যক্তি স্বাধীনতা বিপন্ন, মানে কোনো কিছুই আর গোপন থাকবে না। এর মধ্যে ইলেকশন কমিশন রয়েছে যারা এই সরকার নির্দেশে কাজ করে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা রয়েছে, মোদীজি এবং শাহজির নিজের দলের নেতৃবৃন্দ রয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু এই প্যাগাসাস প্রজেক্ট কাজ করেছে। কালকে লোকসভার এই তথ্য এসছে, এই তথ্য কিন্তু রাহুল গান্ধী প্রকাশ করেননি কিংবা বিরোধী দলের কোন নেতা প্রকাশ করেননি, এটা প্রকাশ করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। প্রথমে তাকে প্রচারে নামিয়ে এনেছেন সুব্রহ্মণ্যম স্বামী, তারপরে সারা পৃথিবী, সারা বিশ্ব এবং ভারতবর্ষ এই তথ্য জানিয়ে আজকে আপনাদেরও বিভিন্ন সংবাদপত্রে নিশ্চয়ই এই সম্পর্কে বিস্তৃত তথ্য বেরিয়েছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে সংবাদ জগতে একটা আন্দোলন সৃষ্টি করেছে যে যদি এটা সম্ভব হয় এবং যেভাবে সম্ভব হয়েছে ভারতবর্ষে, তাহলে আর ব্যক্তি স্বাধীনতা, মানব অধিকার, সংবিধান কিংবা গণতান্ত্রিক যে অধিকার আমাদের ছিল, সমস্ত অধিকার, আমাদের সিকিউরিটি, নিরাপত্তা, এটা এমন একটা সিস্টেম, এটা এমন একটা পদ্ধতি যে ফোন করারও দরকার নেই, মিস কল দিলেও কিন্তু আপনার সমস্ত তথ্য বাইরে প্রকাশ করতে পারে। সারা দেশে ব্যক্তি মানুষের, গণতান্ত্রিক মানুষের নিরাপত্তা বিপন্ন, আমার তীব্র কথায় প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সরকারে, মোদীজির সরকারে, যারা দেশকে একটা বিরাট সংকটের মুখে নিয়ে নিয়েছে, অর্থনৈতিক দিক থেকে, স্বাস্থ্য পরিষেবার দিক থেকে, বেকারত্বের দিক থেকে, সমস্ত দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর সবচাইতে পিছিয়ে পড়া দেশ। আরেকটা বিষয় আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সারা রাজ্যের সভ্য নাগরিকদের কাছে, ত্রিপুরার মানুষের কাছে আমরা বিস্তৃত করছি। আপনারা জানেন বাংলাদেশ মুক্তিযুদ্ধে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল
সেই মুক্তিযুদ্ধের 50তম বর্ষপূর্তি উপলক্ষে এআইসিসির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কিছু কর্মসূচি গৃহীত হয়েছিল এবং আমরা আপনাদের কাছে সেই কর্মসূচি এই আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিস্তৃত করেছিলাম। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আমরা সর্ববিধ প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আজকে 20-25 তারিখে এখানে আমাদের এই উৎসবের অনুষ্ঠান ছিল। আমরা বাংলাদেশ হাইকমিশনকে আমন্ত্রণ জানিয়েছিলাম, পদ্মশ্রী শ্রী হিমাংশু মনু চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এরাজ্যে 71 সালের লিডিং নিউজ পেপার যারা ছিলেন, যাদের বিশেষ ভূমিকা ছিল, সেই পত্রিকাগুলোর সমস্ত সম্পাদককে আমরা 25 তারিখে উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রয়াত অনিল ভট্টাচার্য, তিনি আজকে নেই, সাংবাদিক শ্রেষ্ঠ, তার পরিবারকেও আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এত কিছু করার পরেও আপনারা জানেন যে করোনা কার্ফিউ বিস্তৃত হয়েছে, এক্সটেন্ডেড হয়েছে, তার সঙ্গে উইকেন্ড কার্ফিউ এক্সটেন্ডেড হয়েছে। 24 জুলাই পর্যন্ত এই দুটো কার্ফিউ একযোগে চলবে। আমাদের প্রোগ্রাম ছিল 25 জুলাই মানে রবিবার। রবিবারে যে অনুষ্ঠান হবে তার প্রস্তুতিটা শুরু করতে হবে শুক্রবার থেকে। শুক্রবার বিকেল থেকে শনিবার পুরো দিন এই অনুষ্ঠান সাজানো, অতিথিদের আনা নেওয়া করা, অন্যান্য কাজকর্ম, প্রেস কনফারেন্স, আলোকসজ্জা, পুষ্পসজ্জা, কোনো কাজই শনিবার দিন করা সম্ভব না। শ্রমিকরা এই কাজ করতে পারবেন না, কিংবা আমাদের যারা সহযোগী নেতৃবৃন্দ তারা অনুভব করতে পারবেন না, অতিথি যারা তারাও উইকেন্ড কার্ফিউর মধ্যে আসতে পারবে। এখন আরো আমরা খবর পেয়েছি সরকারি লেভেলে যে আগামী 24 তারিখের পরেও করোনা কার্ফিউ এবং উইকেন্ড কার্ফিউ দুটোই আমরা সম্প্রসারিত হচ্ছে, যার ফলে প্রস্তুতি সত্ত্বেও আমরা আজকে এই ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে আমরা আগামী 25 তারিখে যে প্রোগ্রামটা ছিল, কর্মসূচি ছিল, এইখানে অনুষ্ঠান করা 50তম বর্ষপূর্তি উৎসবের প্রথম অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদার সঙ্গে করার আমরা যে ব্যবস্থা নিয়েছিলাম আমরা সেটা সম্পন্ন করতে পারছি না। আমরা দুঃখের সঙ্গে 25 তারিখে কর্মসূচি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিচ্ছি। 25 তারিখে কর্মসূচি আপাতত স্থগিত থাকবে করোনার কারণে এবং উইকেন্ড কার্ফিউ নিরাপত্তা সবাই যাতে উপস্থিতি প্রয়োজন তাদের নিরাপত্তার সাথে আমরা এই সিদ্ধান্ত নিতে পারব। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণা রাখছি। কিন্তু আমাদের অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম ঘোষিত হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ত্রিপুরা সহ ইন্দিরা গান্ধীর অবদান, এই শীর্ষ যে প্রবন্ধ প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছি এটার কাজকর্ম চালু থাকবে। এই বিষয়ের উপর যে কুইজ প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছি তারও প্রস্তুতি চালাচ্ছি। আর আগামী মাসে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি বিবেচনা করে আমরা আবার বসব এবং বসে আমাদের যে কর্মসূচি আছে 25 তারিখের যে কর্মসূচি আমরা
স্থগিত ঘোষণা করছি, সেই সম্পর্কে আমাদের নতুন যে সিদ্ধান্ত রিশিডিউল প্রোগ্রাম আমরা অগাস্টের তৃতীয় সপ্তাহে আপনাদের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। পরিস্থিতি পর্যালোচনা এই সংক্রান্ত আমাদের ঘোষণা শেষ হল। এছাড়াও আমরা কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে